লোকটা মনে মনে খুশি হইয়া বলে এখনই তো সুযোগ যায় আব্দুল্লাহর বলা মোহাম্মদকে বড় মজলিসের ভিতরে একটু বেইজ্জতি করব আমি না তাওরাতে বলেছি আখির নবী যিনি হবে গো তার চরিত্র ভালো হবে তার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তিনি তার সঙ্গে খারাপ আচরণ করবে না এই টার্গেট করে লোকটা একটা দৌড় মারল বড় মজলিসের ভিতরে গিয়ে প্রবেশ করেছে অসংগণিত সাহাবায়ে কেরাম ওই মজলিসের ভিতরে বসা বিশেষ করে গরম সাহাবি হযরত উমর ইবনুল খাত্তাব বসা কেমন গরম যেই উমরকে দেখলে শয়তান নাস্তা সারে আল্লাহু আকবার সেই উমর ওই মজলিসের ভিতরে বসা লোকটা বড় মজলিসের ভিতরে প্রবেশ করে আল্লাহর হাবিব বিশ্ব নবীর একদম কাছে চলে গেছে সাহাবায়ে কেরামকে ডিংড়ায়া যখন কাছে গেছে সাহাবীরা আশ্চর্য হয়ে গেল হঠাৎ করে একটা সাধারণ মানুষ কোথায় থেকে আসলো এসে আল্লাহর হাবিব বিশ্ব নবীর কলার মোবারক ধরবে ধরবে বাপ লোকটা কাছে গিয়েই আল্লাহর নবীর সঙ্গে এমন জুড়ে কথা বন্ধ শুরু করলো হে মোহাম্মদ তোমার চরিত্র এরকম কই তুমি না আমার সঙ্গে লেনদেন করছো আমার খেজুর কোথায় অথচ এখনো তিন দিন টাইম আছে এখনো টাইম হয় নাই এই কথা বললাই আল্লাহর হাবিবের কলার মোবারকে যখন টিপে ধরছে সাহাবীরা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে হযরত উমর লাফ মেরে দাঁড়ায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু অনুমতি দিন না বিয়াদবটাকে একটু সাইজ করি সুবহানাল্লাহ কন ইবানা ওয়া শাফিআনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اكتو محبتي নবীর প্রেম মহব্বত অন্তরে নিয়া সকলে জবানটা খুলে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا به সবাই আওয়াজ করে কশফদুজাবি জমালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অবাদ গাজীপুর শহরের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠতম দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রাণাধিক প্রিয় সবার কলিজার টুকরো দ্বীনি মার্কাজ জামে ইসলামিয়া গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের মঞ্চপ্রবিষ্ট সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদারান ইসলাম সামনে বসা কচি কাঁচা আমার প্রিয় তালবে আলেম আজিজ ছাত্র ভাইরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের আলিশান দরবারে শ্রুতি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি এই প্রচন্ড গরমের মাঝখানে আল্লাহ পাক অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে দিনই কিছু আলোচনা শোনার উদ্দেশ্যে মহান মালিক আমাদেরকে কবুল করে আজকের এই বরকতপূর্ণ মজলিসে আমাদের সবাইকে অংশগ্রহণ করার যেমনই সুযোগ করে দিয়েছেন সে মুনিবের আলিশান দরবারে আকাশ বাতাস মুখরিত করে উচ্চসিত কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে শ্রদ্ধা ভালোবাসা সপ্তগুণ আবেগ অনুভূতি প্রকাশ করে সকলেই অন্তরে অন্তকরণ থেকে কালিমাতুর শুকর পেশ করছি জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লম্বা ছোড়া কোনো কথা বলবো না, আর কথা বলার আগেই বলেছি এই সময়ও নাই এই অবস্থানও নাই পরিবেশও নাই সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে আরজ করার উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের মহাবিশ্বই পবিত্র কোরআন আল করিমের সূরা কালাম থেকে 29 নম্বর পারার দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল কালাম থেকে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট চারটি আয়াত করিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বলবার এবং আপনাদের সবাইকে যেন শুনবার বুঝবার আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আরো আস্তে করে পড়ুন, আপনাদের যে একটা বাপ এই বাপে লাগে যে আমিন, মনে হয় যে হুজুর আজকে গরমের মাঝখানে বলবো না, বাড়িতে গিয়ে কম মহিলাদের সামনে গিয়ে আমিন কই, কি বলেন? মহিলাদের সামনে গিয়ে আমিন করলে কোনো কাজ হইব না, এখানে আমিন কয় লাগবে, এখানে একটু আমিন বলতে হবে। আর মুসলমানের মতো আওয়াজ দিবেন, বিড়ালের মতো না বাঘের মতো আওয়াজ দিবেন,
সিংহের মতো গর্জন দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা বলুন তো দেখি কোন সূরা থেকে তেলাওয়াত করছি? সূরা কলম থেকে, কলম নামক সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। একবারে যদি আমি প্যাকেজিং আলোচনাটা একবারে অল্প সময়ে বলতে চাই, আসলে গুছানো কথা বলার টাইম নেই, এগুলা অনেক সময় লাগে, পরিবেশ লাগে, সব কিছু মিলায় যদি দুই ঘন্টা টাইম আমার হাতে থাকতো আর আপনারাও সেই মন মানসিকতা নিয়ে বসতেন, তাহলে আমি আস্তে আস্তে শুরু করতাম, আস্তে আস্তে শেষ করতাম। এখন শুরু করবো কখন আর শেষ করবো কখন, এই টেনশন, নামাজ একবারে কাছাকাছি, কারণ হুজুর বলছে আটটা পর্যন্ত, নাকি আটটা থেকে শেষ করলাম কোনটা, আটটা পর্যন্ত চলবে তো নাকি? গরমের মধ্যে তাজুল ভাই আসলে সোয়াটা আলহামদুলিল্লাহ করে পারবেন তো, একটু গরমে বসে থাকতে পারবেন না? একটু কষ্ট হবে, ওনারা আসলে সম্মানিত ব্যক্তি, সময়ের অনেক দাম। এরপরে আবার গরম লাগতেছে, বৈশা যে আছে এটা মহব্বত ছাড়া বসে থাকার কথা না। এই জন্য আমি দোয়া করছি এখানে যারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, আল্লাহ যেন সেদিন আরশের নিচে আমাদেরকে স্থান করে দেয়, সবাই বলে আমিন। আসুন সূরা কলম থেকে সংক্ষেপে কথা বোঝানোর জন্য ছোট্ট করে একটা শানে নুজুল বলে ফেলি, আল্লাহ কেন সূরাটা নাযিল করছেন। তাহলে একেবারে সহজ ভাবে প্যাকেজিং একটু সূরার প্রেক্ষাপটটা ইনশাআল্লাহ আমাদের বুঝে আসবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক যখন নবুয়ত দিয়েছিলেন, জানেন তো কত বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন? 40 বছর হওয়ার পরে, এটা আমরা সবাই জানি। নবুয়ত পাওয়ার পরে যখন আল্লাহর হাবিব ইমানের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার শুরু করে দিলেন, গোটা মক্কাতে তখন একটা গুঞ্জন শুরু হয়ে গেল, আরবের প্রত্যেকটা মানুষ বলতে শুরু করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন ব্যক্তি যিনি জিন্দেগিতে মিথ্যা বলবে দূরের কথা, ডং করেও একটা মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ, আরো আস্তে কইেন নাকি? যে লোকটা কোনোদিন ঢং করে মিথ্যা কথা বলে না, তাহলে এই লোকটা যে নবী দাবি করতেছে অবশ্যই এটা সত্য কথা, কোন সত্য না মিথ্যা? বুঝে শুনে জবাব দিন, বুঝে শুনে। আজকাল ওয়াজ শুনে, কিন্তু অনেকে আসলে ওয়াজ বুঝে না, খালি আওয়াজ বুঝে। ছাত্র ভাইরা যারা আছেন একটু বুঝে জবাব দিবেন, আর বিশেষ করে যারা বুঝদান আছেন, মেহরবানি করে যারা একটু জ্ঞানবান বা বয়স্ক আপনারা একটু জবাব দিয়েন। ছোট ভাইরা তো আসলে সব কথা বুঝবে না, এদের সেই বয়স হয় নাই, এরপরও ওরা আমাদের চাইতে অনেক পবিত্র, কারণ এদের কোনো গোনা নাই, বসে আছে, এটাই তো বড় সৌভাগ্যের বিষয়। আমার ভাইরা যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব যখন নবুয়ত পেয়ে গেলেন, গোটা মক্কার ভিতরে একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেল, আলোড়ন সৃষ্টি হয়ে গেল, যে আব্দুল্লাহ বলে মোহাম্মদ বলে কি হেনে কি নবী হইছে। তো কাফেররা এখন চিন্তা করতেছে, আমরা আল্লাহর ঘরখানে কাবার ভিতরে 360 দেব দেবী ঢুকাইয়া দেবতা গুলির সামনে মাথা নত করি, আর মোহাম্মদ নবুয়ত পাই বলে যে এক আল্লাহর আবাদত করতে, এটা কেমন কথা? আমরা 33 কোটি দেবতার পূজা করেও নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার কোন রাস্তা পাই না, আর মোহাম্মদ এক আল্লাহর কথা বলে। এখন তো তাদের টেনশন হয়ে গেছে যে মোহাম্মদ তো আবার মিথ্যা কথা বলে না, তাহলে আগে একটু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের কিছু প্রশ্ন উপস্থাপন করা দরকার। যদি প্রশ্ন উপস্থাপন করার পরে খেয়াল করেন, কোন মনোযোগ দিতে হবে ভাই, মনোযোগ দিতে হবে, নাহলে কথা বলতে পারবো না, মনোযোগ দিতে হবে, সবাই খেয়াল করেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কিছু প্রশ্ন উপস্থাপন করব, অথবা আমরা কিছু দাবি উপস্থাপন করব, মুহাম্মদ যদি দাবি পূর্ণ করে দিতে পারে বোঝা যাবে মুহাম্মদ সত্য নবী, আর দাবি উপস্থাপনের মাধ্যমে যদি মুহাম্মদ দাবি পূরণ করে সত্য নবী প্রমাণ হওয়ার পরে আমরা চাইলে মুহাম্মদকে নবী হিসেবে মানব, না চাইলে না মানব, তবে আমরা প্রমাণ করতে চাই। তাহলে এবার বুঝে থাকলে বলুন, এদের মতলব কি ভালো, উদ্দেশ্য কি খারাপ? এরা আমার রাসূলকে আটকাতে চায়, কিন্তু আবার প্রমাণ করতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী কিনা।
তাফসীর কিতাবে লেখে তখন মক্কার কিছু কাফের এসে আমার রাসূলের কাছে সর্বপ্রথম কিছু দাবি উপস্থাপন করল। এর ভিতরে একটা দাবি হলো, হে আব্দুল্লাহ পোলা মোহাম্মদ, আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে আমাদের একটা দাবি হচ্ছে, ওই যে আকাশের চন্দ্র দেখা যায়, পারবেন কি ওই আকাশের চন্দ্র আঙ্গুলের ইশারা দ্বারা আপনি দ্বিখণ্ডিত করতে? আল্লাহর হাবিবের কাছে যখন এই দাবি তারা উপস্থাপন করল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এটা তো আমার ক্ষমতা না, আমার আল্লাহর ক্ষমতা, তবে আমি চেষ্টা করব তোমাদের দাবিটা পূর্ণ করার। আরো জোরে বলনা সুবহানাল্লাহ, আমি চেষ্টা করব তোমাদের দাবি পূর্ণ করার, তবে যদি তোমাদের দাবিটা আমি পূর্ণ করে দিই, তোমাদের দাবি পূর্ণ করে দিলে তোমরা কি কালমা পড়ে মুসলমান হবে কি? কাফেররা জবাব দিল, অবশ্যই আমরা ঈমান আনবো এবং আপনি যে সত্য নবী সেটা আমরা বিশ্বাস স্থাপন করব। খেয়াল করবেন, দাবি পূর্ণ করে দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহর হুকুমে। তাফসীর কিতাবের মধ্যে লেখে আল্লাহর হাবিব সাথে সাথে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, যেই মুহূর্তে ইশারা করেছেন তাফসীর কিতাবে লেখে সাথে সাথেই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যখন দ্বিখণ্ডিত হয়েছে আল্লাহর রাসূল বলেন যে, তোমরা না বলছিলা যে তোমাদের দাবি পূর্ণ করে দিলে তোমরা আমাকে নবী মানবা, তোমরা আমার উপর বিশ্বাস স্থাপন করবে, এখন তোমরা ঈমান আনো। কাফেররা এমন দুষ্ট ছিল, এরা বলে, মোহাম্মদ আমরা কি জানি যে একটা দাবি উপস্থাপন করলে আপনি এটাও পূর্ণ করে দিবেন? দেখেন তাহলে এদের উদ্দেশ্য ভালো না, কথা ঠিক মতলব খারাপ। নবীজি বড় কষ্ট পাইছেন, আহারে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, সত্যের দাওয়াত, দাবি উপস্থাপন করে দাবি পূর্ণ করে দিছি, এখন এরপর এরা আমাকে নবী মানে না। আমার বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গী সঙ্গী কোরআন কারীমের আয়াত নাযিল করে বিশ্ব নবীকে জানা দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আয়াতে কারীমাটা নাযিল করে নবীকে জানা দিয়েছে, হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাদায়াতের চাবি কাঠি দেই নাই, হে নবী আপনি যাকে চাইবেন আপনি যাকে মহব্বত করবেন, নবী গো আপনি যে তাকে হাদায়াত দিয়ে দিবেন, না না না, হাদায়াতের মালিক এই পৃথিবীতে কোন পয়গম্বরকে আমি আল্লাহ দেই নাই, নবী গো আসলে আমাদের কপালে হাদায়াত নাই, আমি আল্লাহ যাকে চাইব তাকে হাদায়াত দান করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো আসলে ওরা যা আবেদন করেছি, আবেদন পূর্ণ করার পরে এদের মতলব ভালো ছিল না, বিদায় তারা আবেদন পূর্ণ হওয়ার পরেও তারা ঈমান আনে নাই। আমার বাইরে এবার কেন করুন, গভীর মনোযোগ লাগান, দিলের কান দিয়ে কথাগুলি যদি না শুনেন, আমি চাচ্ছি আপনাদের সামনে সূরাটা সংক্ষিপ্ত আকারে সূরার তাফসীরটা বোঝানোর জন্য অগুছানো কোনো কথা বলতে চাই না, দিলের কান দিয়ে কথাগুলি শুনেন। এবার যখন তারা আল্লাহর হাবিব বিশ্ব নবীর সামনে দাবি উপস্থাপন করলো, নবীজি যখন দাবি পূর্ণ করে দিলেন, দাবির মাধ্যমে মোকাবেলা করে যখন পারলো না, তখন তারা কি করলো? তাফসীর কিতাবের মধ্যে লেখে আরবের মক্কার বেঈমান কাফেররা তখন আমার নবীর সামনে আবুল তাবুল যুক্তি দিতে শুরু করলো, নাউজুবিল্লাহ। খেল করেন, যুক্তি দেওয়া শুরু করছে। আমাদের সমাজেও দেখবেন কিছু লোক আছে যুক্তি দেয় কোরআন মানে না, আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, আর তো জোরে কা আছে না এরকম কিছু লোক? হ্যাঁ, খেয়াল করবেন কিন্তু খুব মনোযোগ দিয়ে কথা, কিন্তু চিকন কথা কইলাম, মাঝে মধ্যে কিছু পরিবেশ নাই জানাইলে আরো বলার ছিল, খুব খেয়াল করবেন যাতে অল্প সময়ে অনেক বেশি কথা বলতে পারি।
এই যুগে শুধু যুক্তিবাদী ছিল তা না, এই যুগে যুক্তিবাদী আছে তা না, বরং আরবের ওই যুগে বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাযিল হয়েছিল তখনও কিছু যুক্তিবাদী মানুষ ছিল যারা ছিল যুক্তির বিশ্বাসী। আমাদের সমাজের ভিতরেও এরকম কিছু যুক্তির বিশ্বাসী লোক আছে যারা কোরআন মানে না। আরে কোরআনের কথা বললে বলে কোরআনের সুরা আয়াত দিয়ে কথা বলা এগুলা বন্ডামি ছাড়া আর কিছু না। যারা এই সমস্ত কথাবার্তা বলে মূলত এরা সুরতে চেহারায় লাগাসে মুসলমান, প্রকৃতপক্ষে এরা মুসলমান নয়, মুসলমান নামধারী ইসলামের চরম পর্যায়ের দুশমন। এরা হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। যুগে যুগে এমন কিছু মানুষ ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ হক আর বাতিলের লড়াই তো চলবে, হক আর বাতিলের লড়াই চলবে। এই যে যেখানে আছেন এখানে বসেন, আর বারবার কত বলবো, যেখানে যে আছেন আর নড়াচড়া করেন না প্লিজ, তাহলে আমি কথাই কইতে পারবো না। যে যেখানে আছে দেখেন না, আমার মসজিদে যারা যান দেখছেন তো আলহামদুলিল্লাহ, সেখান থেকে আপনাদেরকে আদর্শ নেওয়ার অনেক কিছু আছে। জমাবারে দেখবেন যে মুসল্লিরা কত সুন্দর করে বসে এবং কি মনোযোগ সহকারে কথাগুলি শুনে, যে কারণে আমি কথা বলতে পারি। আপনি যত ভালো বক্তা নিয়ে আছেন, আমি তো আসলে বক্তাই না, আমার যত গুণ বলা হয়েছে এগুলা উনি বলেছেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও মাফ চাই, কিন্তু যোগ্যতা আমার আসলেই কিন্তু নাই। তবে পরিবেশ থাকলে আল্লাহ চাইলে আমি দুই চারটে কথা বলতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়। এই জন্য খুব খেয়াল করবেন, আরবের ওই লোকগুলি যখন দাবির মাধ্যমে মোকাবেলা করে পারে না, তখন আবুল তাবুল যুক্তি দেয়, বিশ্ব নবীর সামনে আবুল তাবুল যুক্তি দেয়। তাফসীর কারণগণ লেখে, ওরা যখন বিশ্ব নবীর সামনে মন গড়া আবুল তাবুল যুক্তি দেয়, আল্লাহ নবীজি কোরআন হাদিসের ভিত্তিতে ওদের যুক্তিগুলি খণ্ডন করে দেন। সুবহানাল্লাহ বলছেন না? আরে কোরআন হাদিসের ভিতরে সবকিছুর সমাধান আছে কিনা নাই? আছে না? সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। এটা বিশ্বাস করেন তো? কই কই বিশ্বাস করি? আজকে মুসলমান হয়ে বলে কোরআন কোরআনের কথা বলা, কোরআনের সুরা কোরআনের আয়াত এইগুলি দিয়ে কথা বলা নাকি বন্ডামি? চিন্তা করেন, একজন মুসলমানের জবান থেকে এই কথা কেমনে বের হয়? এটা কি মুসলমান না কাফের? ফতোয়া কি আমি দিছি না আপনারা দিছেন? একজন মানুষ কাফের হওয়ার জন্য কোরআনের সব আয়াত অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনের সব আয়াত মানে, ছোট্ট একটা আয়াত না মানে, তাও কাফের। সব আয়াত না মানলে যেমনি কাফের, এক আয়াত না মানলেও কাফের, এতে কোনো সন্দেহ নেই। আমার বাইনার এই জন্য বলছিলাম, এবার যখন ওরা যুক্তির মাধ্যমে দাবি উপস্থাপন করে মোকাবেলা করে পারে না, তখন ওরা আল্লাহ নবীর সামনে যুক্তি উপস্থাপন করে। উদ্দেশ্য হলো বিশ্ব নবীকে যুক্তির মাধ্যমে নবীজির জবান বন্ধ করে দিবে। তাফসীর কারণগণ লেখে, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি ওরা যখন মন করা যুক্তি উপস্থাপন করে, বিশ্ব নবীজি কোরআন হাদিসের মাধ্যমে ওদের যুক্তিগুলি খণ্ডন করে দেন। এবার যখন যুক্তি খণ্ডন করে দেন কোরআন হাদিসের মাধ্যমে, ওরা যুক্তির মাধ্যমে মোকাবেলা করে পারে না। যখন পারে না তখনই বিশ্ব নবীকে আল্লাহর হাবিবকে বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে। আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, এই সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি ইমামুল আম্বিয়া নবী, ইমামুল মুরসালিন নবী, যিনি খাতামুন নবীগণ নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবীকুল সম্রাট, তাকে বলে পাগল হয়ে গেছে। মোহাম্মদ তুমি পাগল, আন্তা মাজনুন তুমি পাগল হয়ে গেছো। শুধু তাই নয়, মোহাম্মদ আন্তা সাহের তুমি জাদুবিনু হয়ে গেছো। আল্লাহ নবী কোরআন শোনান, ওরা বলে এইগুলা জাদুর বাণী, জাদুবিদ্যা। এইভাবে যখন আল্লাহ নবী কি আবুল তাবুল মন্তব্য করে যখন কষ্ট দিতে শুরু করল, এমনি অবস্থায় আমার নবীজি ভীষণ কষ্ট পায়। আমি সত্যের দাওয়াত দিই, ইমানের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই, অথচ তারা আমাকে পাগল বলে মন্তব্য করে। বিশ্ব নবীজি কলিজায় আঘাত পান, নবীজি অন্তরে যখন আঘাত পায়,
আকাশের মালিক মহান আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎই ওই সমস্ত দুষ্ট কাফেরদের জবাব দেওয়ার জন্য, ওদের মুখ চিরচরে বন্ধ করে দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলাম নাযিল করে নবীকে সান্ত্বনা দেয়। মাথার মাঝে যে তার সিরা আছে এটা হ্যাঁ কইতে না, নিজেকে বড় পণ্ডিত মনে করে, জ্ঞানী, বুদ্ধি, বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে ভাত খায়। এই জন্য দেখবেন যারা বুদ্ধি বিক্রি করে ভাত খায় এদের মাথায় তাঁত চুল নাই, কারণ বুদ্ধি শুধু দেশে বেছে তা না, দেশের বাইরে গিয়েও বেছে। তো আরবের ওই যুগেও আল্লাহর রসুলকে পাগল বলে, আল্লাহর পরে যার পাওয়ার, এই সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করত না, তাকে বলে পাগল। নবী কষ্ট পায়, আল্লাহ কয় হাবিব কষ্ট পাইলে হবে না, আপনি যখনই কষ্ট পান তখন আমি সূরা নাযিল করে দিই। তোরে এক দুইটা না, আল্লাহ তিন তিনটা দামি দামি জিনিসের কসম করলেন। এক নম্বরে আল্লাহ বলেন নুন, হে রাসূল আমি আল্লাহ নুনের কসম করে বলছি। সূরা কালাম খুলবেন, সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলেন নুন, নবী গো আমি আল্লাহ নুনের কসম করে বলছি। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল কালাম, কলমের কসম, সুরার নাম কলম, আর কসমও করেছেন কলমের। খুব ভালো করে বুঝবেন, এই গেল দুই নম্বর কসম। তিন নম্বর কসম হলো আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তুরুন, ও নবী আমি আল্লাহ মা ইয়াস্তুরুন শব্দের কসম করে বলছি। কসম করে আল্লাহ কি বুঝাবেন, কসম করে আল্লাহ কি জবাব দিবেন একটু পরে, এর আগে আসুন। কসম করেছে আল্লাহ তিন জিনিসের, জিনিসগুলি এত দামি। এক নাম্বার কসম হলো নুনের কসম। নুন মানে কি তাফসীর কারকগণ লিখেছে, নুন মানে হলো ওই মাছের কসম, যেই মাছের উপরে আমার আল্লাহ গোটা পৃথিবী যেই মাছের উপরে রেখে দিয়েছে। এই মাছ, মাছ বলতে কোন মাছের কসম, শুধু সংক্ষেপে এতটুকু বুঝে নেন, সময় নাই ব্যাখ্যা করে বলার, টাইম নাই। আল্লাহ বলেছেন নুনের কসম, এর অর্থ হলো ওই মাছের কসম যে মাছের উপরে আমি আল্লাহ তামাম পৃথিবীর বড় রাখছি। মাছটা কত বড়, এই মাছের উপরে যে আল্লাহ তামাম পৃথিবী রাখছেন, এটার ব্যাখ্যা করলে এক ঘন্টা সময় দরকার, টাইম নাই, সামনে আগান। দুই নাম্বার কসম হলো আল্লাহ বলেন ওয়াল কালাম, নবী গ আমি আল্লাহ কলমের কসম করে বলছি, সূরার নাম কলম, যারা বুঝদার তারা বুঝবেন। আর কসমও করছেন আল্লাহ কলমের, কলম বলতে কোন কলম, এই কলম দ্বারা কোন কলমের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ অনেকগুলি ব্যাখ্যা করেছেন। এর প্রথম নাম্বার ব্যাখ্যা হলো কলম দ্বারা আল্লাহ ওই কলমের কসম করেছে যেই কলমের দ্বারা আল্লাহ গোটা পৃথিবীর সকল মানব জাতির ভাগ্য লোহে মাহফুজের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। ও বন্ধু শোনো, কলমটা কত দামি, যেই কলম আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ওই কলমকে আল্লাহ বললেন উক্তুব, ও কলম তুমি লেখো। কলম এবার আল্লাহকে প্রশ্ন করে, মা দা উক্তুব, ও মালিক আমি কি লিখব। আল্লাহ বলেন গোটা পৃথিবীর সকল মানুষের ভাগ্য লেখো। কলম এবার প্রশ্ন করে, আল্লাহ মানুষের ভাগ্য লেখলাম, আসমান জমিনের মানুষ সব কিছুর ভাগ্য লেখো, এমন কি গোটা পৃথিবীতে আমি আল্লাহ যত জিনিস সৃষ্টি করেছি সব মাখলুকাতের ভাগ্যে আমি আল্লাহ কি রেখেছি সব তুমি লিখে ফেলো। তাহলে ওই যে কলমটা কত দামি কলম, মুবিদি যখন কষ্ট পায় আরবের কাফেররা বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ জাদুকরি হয়ে গেছে। আমার নবী যখন কষ্ট পায় আল্লাহ তখন ডেকে বলে, নবী গ আপনি কষ্ট পায়েন না,
আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও নবী আপনি বুঝি কষ্ট পান? ওরা কয় আপনাকে পাগল, ওরা পাগল বললে কি হইছে? জবাব তো আমি আল্লাহ দিচ্ছি। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ তিনটা জিনিসের কসম করে বলছি, এক নম্বর ননের কসম, দুই নম্বর কলমের কসম, কলম দ্বারা কোন কলম, যেই কলমের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীর মানুষের ভাগ্য লিখছে। সুবহানাল্লাহ, জোরে কন আমার ভাইরা। এখন কেউ কেউ বলেছেন কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলম হতে পারে, কারণ দুনিয়ার সাধারণ কলমের দামও কিন্তু কম না, কারণ এই কলমের কালি দ্বারা আপনি জ্ঞানের জ্ঞান কিন্তু আপনি পৌঁছে দেন, এই কালিটার দামও কিন্তু অনেক বেশি। যাই হোক, আল্লাহ বলেন এই জন্যই আমি আল্লাহ কলমের কসম করে বলছি। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতুনুন, ও নবীজি কলমের লেখার কসম, কলম যা লিখে ওই যে মানুষের ভাগ্য লেখা হয়েছে তার কসম আল্লাহ করতেছে। অথবা কোন মুফাসসিরা ব্যাখ্যা করেন কলম দ্বারা যে সমস্ত ফেরেশতারা মানুষের ভাগ্য লিখেছে ওই সমস্ত ফেরেশতাদের কসম করে আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। খেয়াল করেন, একটু মনোযোগ দেন, আরবের লোকেরা কাফের না বলেছিল পাগল, বলে কিনা? আল্লাহ তিন তিনটা জিনিসের কসম করি, আল্লাহ বলেন মানতা হে রাসূল আপনি তো নন বিনিয়ামাতি রব্বিকা, আপনার রবের দয়া দ্বারা বিমাজনুন, আপনি কিন্তু পাগল না। আমি আপনাদের সবার কাছে একটা কুইজ করতে চাই, অ্যানসার দিবেন মেহরবানি করে, একটা জবাব দিবেন। বলুন তো দেখি একজন মানুষকে গোটা পৃথিবীর সকল মানুষ যদি পাগল বলে, জবাবে আল্লাহ যদি কয় লোকটা ভালো, বলুন তো দেখি লোকটা ভালো না খারাপ? গোটা সংক্ষেপ কথা হলো, গোটা পৃথিবীর সকল মানুষ যদি একজনকে পাগল বলে আর আল্লাহ যদি কয় না এটা পাগল না এটা ভালো, গোটা পৃথিবী পাগল বললেও লোকটা ভালো? আরেকটা প্রশ্ন হচ্ছে, গোটা পৃথিবীর সকল মানুষ যদি একজনকে ভালো বলে আর জবাবে আল্লাহ যদি বলে লোকটা খারাপ, গোটা পৃথিবীর সকল মানুষ খারাপ বললেও লোকটা খারাপ, যেহেতু আল্লাহ বলছে খারাপ? আল্লাহ কয় হে রাসূল আপনি বুঝি কষ্ট পান? কষ্ট পায়েন না, আমি তিন জিনিসের কসম করে বলছি, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, যার উপরে তার রবের দয়া আছে সে পাগল হইতে পারে না। এখানে ঠিক কইবেন না সুবহানাল্লাহ কইবেন কোনটা? বুঝেন নাই? আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমার সুবিধা, গরমের মধ্যে আমারও খুব আরাম লাগতেছে যে এরকম না, কিন্তু এখন একটু পরিবেশ তৈরি হয়েছে। খুব খেয়াল করেন, আর 10 মিনিটে শেষ, এরপরে মূল মূল ফাংশনে চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে তিন জিনিসের কসম করে আল্লাহ বলেন হে রাসূল আপনি টেনশন নেবেন না, যার উপরে তার রবের দয়া আছে সে পাগল হতে। এবার আল্লাহ তিন নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমার বাইরে এবার আল্লাহ তিন নম্বর আয়াতের ভিতরে বলেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য রেখেছি পরকালে অশেষ পুরস্কার। নবী গ যে আখেরাতে অশেষ পুরস্কার পাবি, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে যার জন্য আমি আল্লাহ অগণিত অসংখ্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি, যার পুরস্কার আছে সে কোনোদিন পাগল না, পাগল হতে পারে না, ঠিক কিনা? আপনাদের মাদ্রাসায় মাঝে মধ্যে পুরস্কার দেয়, পাগলে দেয় না? যারা মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র এদেরকে দেয়, গোল্ডেন প্লাস পায়, এ প্লাস পায়, এদেরকে পুরস্কার দেয়। তো আল্লাহ বলেন নবী গো ওয়া ইন্না লাকাল আজরান, এরা কয় আপনারে পাগল, আর আমি দি কই ওয়া ইন্না লাকাল আজরান, পরকালে আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার। আমি যে আপনারে পুরস্কার দিমু, এই কাফেররা আপনাকে কয় পাগল, আল্লাহ বলেন গায়রা মামনুন, ওই পুরস্কার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আসরের মাঠে আমি আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করব, আপনার মর্যাদা থাকবে সকল নবীর উপরে। আরো আস্তে কর,
আপনার মর্যাদা থাকবে সকল নবীর উপরে। আচ্ছা থাক, এইটার এই মর্যাদার উপরে যদি ওয়াজ করি তাও দুই সপ্তাহ দরকার, এটাও রাখলাম। এখন আছেন চার নম্বরে আছে, যাই খালি তর্জমা একটু সরল তর্জমা বলবো। এবার আল্লাহ চার নম্বর আয়াতের ভিতরে নবীর চরিত্রের সার্টিফিকেট দেয়, কাফেররা কয় পাগল। আর জবাবে আল্লাহ সূরা নাযিল করে সূরা কালামের চার নম্বর আয়াতে বলে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে হে রাসূল, ওরা কয় পাগল, আর আমি আল্লাহ বলছি এই আসমানের নিচে জমিনের উপরে উত্তম কোন চরিত্রওয়ালা ব্যক্তি যদি থেকে থাকে সেটা আপনি, আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করছি। এমন চরিত্র আমি আর কাউকে দেই নাই, আমরা আমরা সেই নবীর আদর্শের উম্মত। এই জন্য আলেমদেরকে গালি দিলে আলেমরা পাল্টা জবাব দেয় না, এরা তো মনে করে আমরা বোকা। আরে বোকা হব কেন, ছয় বছর দশ বছর বোরিং এর ডাইল খায়া লেখাপড়া করিয়া আলেমরা বুঝি বোকা হয়। এই ডাইল খাওয়ার অর্থ কি, আলেমরা বোকা না, এই বোরিং এর ডাইলের মাঝে একটা বরকত আছে। তাইলে বোঝা গেল, আলেমদেরকে পাগল আর বোকা বলো কিন্তু আলেমরা জবাব দেয় না, কেন দেয় না? আলেমদের গায়ে নবীর চরিত্রের টাচ লাগছে, এজন্য আলেমরা জবাব দেয় না। মনে রাখ, মানবের ওই যুগে আল্লাহর নবীকেও তারা পাগল বলেছে, জবাবে আল্লাহ বিশ্ব নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়া বলে, অগনবী আকাশের নিচে জমিনের উপরে উত্তম কোন চরিত্রওয়ালা ব্যক্তি যদি থেকে থাকে সেটা আর কেউ না, সেটা একমাত্র আপনি বিশ্ব নবী। যেরকম সুবহানাল্লাহ, এই চরিত্রের শিক্ষা দেওয়া হয় কোথায়? এটা হলো মূল কথা, এই চরিত্রের শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য মাদ্রাসার হুজুররা দেখতে দেয় আজ আর সোজা, আসলে সোজা না। আমি বহুত হুজুর দেখছি, আপনারা তো আসলে আলেমদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি আছে, অনেকের তো নাই। আমি লেখাপড়া করছি সিলেট যে মাদ্রাসা পড়ছি, মাদ্রাসায় জালালি ছবি হচ্ছে। আমার অনেক উস্তাদ দেখতাম যে খুব সরল সোজা কিন্তু ভিতরে মালে বড়া, ভিতরে মালে এলেমে বড়া, মাল আর মাল। আপনারা তো আসলে বুঝেন না, হুজুরদেরকে দেখলে মনে করেন সরল, এজন্য ইচ্ছা মতো যখন যা ইচ্ছা তাই করেন। আলেমদেরকে মজলুম করা হচ্ছে, আলেমদের ইজ্জতের উপরে টাচ করা হচ্ছে, টেনশন নাই, ভয় নাই। কারণ যুগে যুগে উলামাই কেরাম যখন ইসলামের জন্য রক্ত দিবে তখনই আবার ইসলাম পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এই জন্য আলেমদের ভয় পাওয়ার কোনো সুযোগ যাক গা। নবীর চরিত্র যে মহান, মহান চরিত্র যে আল্লাহ তার হাবিবকে দিয়েছে, এটার উপরে আসলে অনেক কথা ছিল। যদি একটা ঘটনা কইতাম তাহলে দেখতেন যে কি মজা লাগে, কম নাকি? মেসেজ করলি তার ঘটনা কইলে তার কম দেখেন, এই মনোযোগ দেন, পরে খালি করবেন যে না আসলে আর একটু শোনার দরকার ছিল। এই জন্য আমি শুরু করি না, শুরু করলে পরে আপনারা কবে না শেষ করেন না। তবে যদি একটু সময় লাগে, সময় আছে তো? আর যেহেতু আইসেই গেছে, আল্লাহ যেহেতু আনাইছে, কি কথা বলবাই, একটু গরমে বসেই গেলাম, কারণ কিয়ামতের মাঠে তো হাসরের মাঠে দাঁড়াই লাগবো। দেখছেন ফাজল ভাই, এখন কয় ইনশাল্লাহ সমস্যা নেই, হেরা হইলে সুখী মানুষ। এরপরে যে বয়ে রইছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। নবীর চরিত্র মহান, এই সার্টিফিকেট কে দিছে দেখেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মহান কেমনে, আল্লাহু আকবার। বিশ্ব নবীজি একদিন মসজিদে নববী থেকে বের হয়েছিল, সাথে ছিল হযরত আলী। খুব খেয়াল করবেন, এই সিগন সিগন অনেক কথা আছে, যাবে গা পরে বুঝতেন না। সাথে ছিল হযরত আলী। আচ্ছা বলুন তো দেখি, আলী আর নবীর সম্পর্কটা কি ছিল? আলী আর নবীর সম্পর্ক ছিল জামাই আর শ্বশুর। তো বিশ্ব নবীজি বের হয়েছেন মসজিদে নববীর থেকে, আমার রসুল যখন মসজিদে নববীর থেকে বের হয়েছেন মদিনার জীবনে, তখন আল্লাহর রসুল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, হযরত আলী ছিল অর্থমন্ত্রী। আয় হায় রে, সুবহানাল্লাহ নাই। এখন তো আসল কথা কয়ে লেছি, কবে মোল্লা শেষ, ধরো মোল্লা ধরো কইব তো। কিন্তু আমার রসুল শুধুমাত্র মসজিদে নববীর খতিব ছিলেন না, বরং রসুল মদিনার প্রেসিডেন্টও ছিলেন। নবীজির জীবন পড়ে দেখেন, হযরত আলী আমার নবীজির পিছনে পিছনে, বিশ্ব নবীজি আমার নবীর সামনে সামনে, মসজিদে নববীর থেকে বের হয়ে
একটু সামনে গেছেন, এমনি দেখা যায় এক ব্যক্তি বিশ্ব নবীকে সালাম দিল, নবীজি প্রতিউত্তরে সালামের জবাব দিলেন, জবাব শেষ, বোঝা যাচ্ছে লোকটা মনে হয় কিছু বলবে। রসুল বলেন, তুমি কি কিছু বলবা নাকি? জি হুজুর, বলতে আসছি, তবে আমার একটু সংক্ষিপ্ত আকারে পরিচয় নেন। রসুল বলেন, তোমার পরিচয়? কয়, আমার পরিচয় হলো আমি একটা তাওরাত কিতাবের পণ্ডিত ছিলাম, আমি ইহুদি ধর্মের লোক ছিলাম। কিছুদিন আগে আমি শুনছি আরবের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে আসছে, এই খবর যখন আপনার শুনলাম, আর তাওরাতে তো আপনার পরিচয় আমি আগে থেকে পেয়ে গেছি, দরবারের রিসালতের মধ্যে আসলাম, আসার পরে দেখলাম না তাওরাতে যা লেখা আছে হুবহু আপনার চেহারায় বিদ্যমান আছে। সেই মুহূর্তে আমি তাওরাত কিতাবের সঙ্গে আপনাকে মিলাইছি, সবকিছু যখন হবু পেয়ে গেছি তখন আমি আর বলি নাই আপনাকে, জায়গায় বসে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার পরের ঘটনা হলো এই, আমি তো মুসলমান হইছি ঠিক, মুসলমান হয়ে আমি আমার এলাকায় চলে গেছি, এলাকায় গিয়ে কিছু মানুষকে দাওয়াত দিছি, এরাও ইহুদি ধর্মের লোক, এদেরকে সুসংবাদ দিছি, তাওরাতে যে আখেরি নবীর শুভ সংবাদ পেয়েছিলা, তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে আসবে, সেই নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলে আসছে, তাহলে সেই নবীর আনিত ধর্ম তোমরা গ্রহণ করো, গ্রহণ করলে লাভ হবে দুইটা, একটা লাভ হলো সমাজের অভাব আল্লাহ দূর করে দিবে, তোমরা তিন বেলা পেট ভরে খেতে পারো না, আল্লাহ অভাব দূর করে দিবে, দুই নম্বর হলো তোমাদের সমাজের ভিতরে যে একটা অশান্তি আছে, অশান্তি আল্লাহ সেই অশান্তি দূর করে দিবে। যেই মুহূর্তে আমি এই কথা বলে তাদেরকে দাওয়াত করেছি, ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত মজলিসে প্রায় 1000-এর উপরে লোক ছিল, সকলেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমি বলেছিলাম মুসলমান হলে অভাব দূর হবে, নবী গো রেজাল্ট হলো অভাব আরো বাড়ছে, আগে খাইতো দুই বেলা রুটি, এখন এক বেলাই খাইতে না, এখন যখন অভাব আরো বাড়ছে তখন ওই সমস্ত লোকেরা এসে আমার কাছে অভিযোগ করছে, তুমি বলেছিলা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করলে অভাব দূর হবে, অশান্তি দূর হবে, এখন অভাব তো আরো বাড়ছে, তাহলে যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনার প্রেসিডেন্ট, তার কাছে যাও, আমাদের জন্য কিছু সাহায্য নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার দরবারে আসছি, আপনি কি কিছু দিবেন? নবী বলেন, মাফ চাই, আমার কাছে তো কিছু নাই, দিব কইছে কে? কারণ আমার কাছে তো কোনো কিছু থাকে না, আমার দেশে দেখবেন কেউ যদি কোনো একটা পদ পায়, টাকা শুধু আপনার কি কয় ফালঙ্গের উপরে তাকে তা না, নিচেও তাকে, কথা কন না কেন? অথচ বিশ্ব নবী হলেন মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ রসুল বলেন আমার কাছে কিছু নেই, আচ্ছা তবে দাঁড়াও, অর্থমন্ত্রী তো আমার সাথেই আছে হযরত আলী, আলী তোমার কাছে কিছু আছে? হযরত আলী কো, হুজুর আমি মাফ চাই, দু আছে আমার কাছে, যা আছে আমি সব দিয়ে দিই, কিছু অবশিষ্ট নাই দেওয়ার মতো। আল্লাহ রসুল বলেন, তাই বুঝি, তাহলে এখন কি করা যায়? এদিক দিয়ে খেয়াল করেন, কিতাবের মধ্যে লেখে ঠিক সেই মুহূর্তে অদূরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, ওই লোকটা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, বড় আলেম, নাম ছিল আব্দুল্লাহ ইবনে থায়না, লোকটা রসুল এবং ওই লোকটা যে কথা বলতেছে সব দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ওই লোকটা বলে, আমি তো তাওরাত কিতাব রিচার্জ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা পেয়েছিলাম সব আমি পেয়েছি, এমন কি তাওরাতে লেখা আছে আখেরি নবী যিনি হবে তার চরিত্রটা মহান চরিত্র হবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সুন্দর আচার ব্যবহার পাওয়া যায়, এতে বোঝা যায় মুহাম্মদের চরিত্র ভালো। কিন্তু একজন মানুষের চরিত্র আসলেই ভালো কিনা প্রমাণ করার জন্য কিছু লেনদেন করলে বোঝা যায়। আমাদের সমাজে দেখবেন কিছু লোককে দোকান থেকে যদি বাকি দেওয়া যায়, তাহলে যে দোকান থেকে বাকি নেই, বাকি দেওয়ার টাইম আসলে রাস্তা ভালো কথা কন না কেন? হ্যাঁ, আর এই দোকানের সামনে দিয়ে যায় না, ভিন্ন রাস্তায় যায়, তো লোকটা বলে সুযোগ পাইছি মোহাম্মদের সঙ্গে একটু লেনদেন করব। লেনা দেনা করে নির্ধারিত টাইম হওয়ার আগেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে গিয়া এমন খারাপ আচরণ করব, অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি মুবারকের মধ্যে টিপে ধরব, মোহাম্মদের পাঞ্জাবি টাইনে ধরে কমু, মোহাম্মদ কই আমার যে নিছিলা এটা দাও, এর পরিকল্পনা এটা, টার্গেট এটা, এই টার্গেট করে লোকটা দৌড়ায় আসছে আল্লাহ রসুলের দরবারে, এসে বলে ইয়া রসুলাল্লাহ আপনি যা বলছিলেন আমি সব শুনেছি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার সঙ্গে একটু লেনা দেনা করতে চাই। রসুল বললেন কিভাবে করবা? হুজুর আমি আপনাকে 40 মিসকাল স্বর্ণ দেব। না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে, হ্যাঁ আমি আপনাকে 40 মিসকাল স্বর্ণ দেব, এই পরিমাণ স্বর্ণ আমি আপনাকে দিব, বিনিময়ে আপনি আমাকে 40 মন খেজুর দিবেন। কয় মন খেজুর? লেনদেনটা হবে 90 দিনে,
এক মাসে 30 দিন 3 মাসে 90 দিন রাসূল দেখলেন যে এটা সুদমুক্ত আছে সমস্যা নাই আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তাহলে দাও আমি আপাতত যারা নতুন মুসলমান হয়েছে নও মুসলিম যারা এদেরকে একটু সাহায্য করি তারা যেন ঈমানের উপরে ঠিক থাকে কারণ আমার রাসূল চিন্তা করতেন একজন মানুষ যদি ঈমান আনতে পারে একজন মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আসমান জমিনের ভিতরে যা আছে সবচেয়ে দামি কথা ঠিক না বে ঠিক আল্লাহর হাবিব বললেন ঠিক আছে তাহলে তুমি দাও এই আলী তুমি তো মদিনার অর্থমন্ত্রী নাও এই স্বর্ণগুলি তুমি বাগবাটোয়ারা করে দাও বণ্টন করে দাও লেনদেনটা কয় মাসে 90 দিন 3 মাসে রাসূল বললেন আলী 3 মাস পরে ওই যে আমার এক সাহাবীর বাড়ি দেখা যায় খেয়াল করেন ওই যে আমার এক সাহাবীর বাড়ি দেখা যায় এই সাহাবীর বাড়িতে 40 মন খেজুর হাজির করবা সুবহানাল্লাহ করবা অবশিষ্ট লোকটা যে আমাকে এই সময় সাহায্য করছে এজন্য আরো 5 মন খেজুর বাড়ায়া রাখবা সুবহানাল্লাহ করবা হে মনে মনে পরিকল্পনা করছে 3 মাস হওয়ার 3 দিন আগে যাবে আর নবীও আলীকে বলে দিয়েছে যে 40 দিন হওয়ার আগেই তার বাড়িতে তার পাওনাটা হাজির করো এখন 3 দিন আগে লোকটা বের হইছে খুব খেয়াল করেন আমার ভাই মনে সর্বশেষ কথা কই 3 দিন আগে লোকটা বের হইছে উদ্দেশ্য হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথায় পাওয়া যায় আমার ভাইরা এই টার্গেট করে যখন লোকটা গন থেকে বের হইছে গন থেকে বের হইয়া দৌড়ে আসে আমার নবীকে তালাশ করার জন্য মসজিদে নববীতে এসে দেখে আমার নবী নাই নবী কোথায় গেল হুজরা কানায় তালাশ করে আমার নবী হুজরা কানায়ও নাই বাহির থেকে সালাম দেয় সালামের কোনো জবাব নাই নবী কোথায় গেলেন কিতাবের মধ্যে লেখে ওই দিক দেয় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে নবীজি খবর পা মাত্রই তার জানাজা পড়ার জন্য রওনা হয়েছে নবী আমার উম্মতের দরুদ নবী সাহাবীদের কে নিয়ে তার জানাজা পড়ার জন্য যখন রওনা হয়েছে বিশ্ব নবীজি ওই সাহাবী জানাজা দিয়ে সাহাবীদের কে নিয়ে যে লোকটা মারা গেছে তার সম্পর্কে মোজাকারা আলোচনা করতেছিলেন ঠিক সেই মুহূর্তে ওই লোকটা আমার নবীকে পাগলের মতো তালাশ করতেছে আমার বাইরে কিতাবের ভিতরে লিখি হঠাৎ করে ওই লোকটা তাকায় দেখি আমার আপনার নবী বিশ্ব নবীকে দেখা যায় আমার আপনার নবী এক জায়গায় সাহাবীদের কে নিয়ে কথা বলতেছে লোকটা মনে মনে খুশি হয়ে বলে এখনই তো সুযোগ যায় আব্দুল্লাহর বলা মোহাম্মদকে বড় মজলিসের ভিতরে একটু বেইজ্জতি করব আমি না তাওরাতে বলেছি আখির নবী যিনি হবে গো তার চরিত্র ভালো হবে তার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তিনি তার সঙ্গে খারাপ আচরণ করবে না এই টার্গেট করে লোকটা একটা দৌড় মারল বড় মজলিসের ভিতরে গিয়ে প্রবেশ করেছে অসংখ্য গণিত সাহাবাই কারাম ওই মজলিসের ভিতরে বসা বিশেষ করে গরম সাহাবি হযরত উমর ইবনুল খাত্তাব বসা কেমন গরম যেই উমরকে দেখলে শয়তান নাস্তা সারে আল্লাহু আকবার সেই উমর ওই মজলিসের ভিতরে বসা লোকটা বড় মজলিসের ভিতরে প্রবেশ করি আল্লাহর হাবিব বিশ্ব নবীজির একদম কাছে চলে গেছে সাহাবাই কারামকে ডিংড়ায়া যখন কাছে গেছে সাহাবীরা আশ্চর্য হয়ে গেল হঠাৎ করে একটা সাধারণ মানুষ কোথায় থেকে আসলো এসে আল্লাহর হাবিব বিশ্ব নবীজির কলার মুবারক ধরবে ধরবে বাপ লোকটা কাছে গিয়েই আল্লাহর নবীর সঙ্গে এমন জোরে কথা বন্ধ শুরু করলো হে মোহাম্মদ তোমার চরিত্র এরকম কই তুমি না আমার সঙ্গে লেনদেন করছো আমার খেজুর কোথায় অথচ এখনো 3 দিন টাইম আছে এখনো টাইম হয় নাই এই কথা বইলাই আল্লাহর হাবিবের কলার মুবারকে যখন টিপে ধরছে সাহাবীরা কিং কর্তব্য বিমূর্ণ হয়ে গেছে হযরত ওমর লাভ মেরে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু অনুমতি দিন না বিয়াদবটাকে একটু সাইজ করি সুবহানাল্লাহ কান আমি এলে কইতাম কল্লাটা ফালা
কথা কোন না কেন আমাদের মত নেতা হইলে কিন্তু পল্লাটা ফালায়া পরে কইস মাম্মা দামলা যা খেলানো লাগি সব আমি খেলামু নবীজি কেমন আদর্শবান ব্যক্তি ছিলেন আল্লাহর রাসূল তখন ডেকে বলে উমার তুমি কেন এই কথা বললা ওই লোকটাকে উড়ায়া দিবা কল্লা উড়ায়া দিবা উমর রে লোকটা আমার কাছে পাওনাদার আর পাওনাদারের সঙ্গে এমন আচরণ করা যায় না ওরে উমর তুমি বসো আবার যদি কথা বলো তোমার উপর জরিমানা লাজেম হবে হযরত তোমার সঙ্গে সঙ্গে বসে গেছে সাহাবী তো আমার বায়না কিছুক্ষণ বড়ি লোকটা আবার উত্তেজিত হয়ে গেছে উত্তেজিত হইয়া আমার নবীকে মারবে মারবে বাপ হযরত তোমার তখন দাঁড়ায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আর বরদাস্ত হয় না বিয়াদবটাকে চরম পর্যায়ে সায়েস্তা করতে হবে নবীকে অনুমতি চাই প্রয়োজনে আমার জান কুরবান হোক আমার মাল কুরবান হোক এরপরও আমি তাকে সায়েস্তা করতে চাই নবীজি তখন ডেকে বলেন উমর তোমার উপর জরিমানা লাজিম হয়ে গেছে ওরে উমর আবার কেন দাঁড়াইলা ওই লোকটা আমার কাছে পাওনা আছে 40 মন খেজুর যদিও টাইম হয় নাই ওরে উমর যাও ওই যে আমার সাহাবীর বাড়ি দেখা যায় ওই সাহাবী বাড়িতে যাও বাড়িতে গিয়া দেখবা 40 মন খেজুর আছে পাওনাদারের 40 মন খেজুর দিবা আর কেন বললা তার পল্লা উড়ায় দিবা এজন্য আরো 5 মন খেজুর তুমি তাকে বাড়ায় দিও লোকটা মনে মনে কয় আমি যা বুঝার বুঝে ফেলাইছি মুহাম্মদের এই চরিত্র প্রমাণ করে তিনি আখেরি নবী তিনি বিশ্ব নবী এতে কোনো সন্দেহ কিন্তু খেলাটা দেখেন খেলাটা হযরত তোমার কয় 5 মন যেহেতু দিমু তাহলে তোরে সায়েস্তা করে দিব আল্লাহু আকবার বাড়ি দিয়ে কয় আল্লাহু হযরত তোমার কয় যেহেতু 5 মন দিমু মাগার তাহলে ভালো করে সাইজ করে এরপরে 5 মন দিব উমর কয় সুযোগটা পাইছি তো এখন একটু খেয়াল করেন যে লোকটা ইচ্ছা করে এই প্ল্যান করছে নবীর সঙ্গে লেনদেন করছে এই লোকটাও কিন্তু সাধারণ কোন লোক না তাওরাত কিতাবের পণ্ডিত মানে কোরআন নাযিলের পূর্বে তাওরাত নাযিল হইছে তো ওই তাওরাত কিতাবের পণ্ডিত ছিল সেও এখন মনে মনে ভাবতেছে উমরের হাতে পড়ে গেছি বাঁচার তো আর কোনো পথ নাই তবে কোন কৌশল বের করতে হবে উমরের হাত থেকে বাঁচার জন্য হযরত তোমার এত খুশি হইছে বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে বিয়াদবি মাফ না করলে আপনি বলেন আমি লোকটাকে পাওনা দেই আর অবশিষ্টরা 5 মন দি কয় লোকটাকে একটু ডাক দিবেন আসো যেই মুহূর্তে ডাক দিবে লোকটা কয় অবস্থা তো খারাপ আল্লাহ তুমি হেফাজত করো উমর ডাক দিবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দিবে লোকটার বুকে তো আর ভানি নাই কারণ উমর যে কেমন উমর বুঝেন তো যেই উমরকে দেখলে ইবলিস রাস্তা ছাড়ে সুবহানাল্লাহ কোন না কেন আমার বায়নারে আসলে হাসির কথা না শিকার কথা নবীর চরিত্রটা কেমন ছিল ওই লোকটা তো বুঝিয়ে ফেলেছি আমার নবীর চরিত্র কত সুন্দর কিন্তু লোকটাও তো শিক্ষিত ভাবতেছে দেখি সামনে কি হয় হযরত উমর ওই লোকটা কি বাড়িতে নিয়ে গেলেন শুধুমাত্র ওই সাহাবীর বাড়িতে নিয়ে গেলেন তা না 40 মন খেজুর হযরত উমর পাওনাদার ব্যক্তিকে দিয়ে দিলেন আরো রইল 5 মন খেজুর হযরত উমর যখন ওই 5 মন খেজুর লোকটাকে দিবে ডাক দিয়া কয় একটু সামনে আয় সুবহানাল্লাহ কোন একটু সামনে আয় যখন কইছে লোকটা এখন চিন্তা করে এক কোণে আমার আমার পরিচয় দিয়ে দিতে হইব শেষ কথা শেষ 2 মিনিট এক কোণে আমার পরিচয়টা দিয়ে দিতে হইব যদি পরিচয় না দিই তাহলে উমরের হাত থেকে বাঁচতে পারম না তখন লোকটা বলতেছে উমর কারে বলতেছো সামনে আসার জন্য চিনো এটা কেডা সুবহানাল্লাহ কইছেন না শিক্ষিত লোক না শিক্ষিত কিন্তু জ্ঞানবান ব্যক্তি আসলে তো সে ভিন্ন এক প্ল্যান করে আসছে হযরত উমর ডাক দিয়ে বলে তুই কেডা আমি জানতে চাই না ওই লোকটা তখন জবাব দিয়া বলতেছি ও মুহাম্মদ ও উমর জিন্দেগিতে কোনদিন কি মদিনাতে তাওরাত কিতাবের একজন আলেম আব্দুল্লাহ ইবনে সায়না নামক কোন ব্যক্তির নাম শুনছিলা নাকি হযরত উমর বলে হ্যাঁ শুনেছি এমনি তুই লোকটা ডাক দে কমর সেই লোকটা আর কেউ না লোকটা হলাম আমি লোকটা ভাবছি পরিচয় দিলে মনে হয় বাঁচা যাইব কিন্তু উমর তো এমন ব্যক্তি হযরত উমর কয় এতক্ষণ ভাবছিলাম তুই অশিক্ষিত লোক মনে হয় কিচ্ছু বুঝস না হালকা উত্তম মাধ্যম দিয়ে তোরে ছেড়ে দিমু
এখন তোর কথায় বোঝা যায় তুই শিক্ষিত বেয়াদব, তোকে চরম পর্যায়ে শায়েস্তা করতে হবে। আল্লাহু আকবার। উমর কয় ভাবছিলাম তুই ও শিক্ষিত লোক, মনে হয় তেমন কিছু বুঝোস না। আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিনের কলার মোবারকের টান দিয়ে ধরছস, তোর সাহস কত, তোর স্পর্ধা কত। ভাবছিলাম তোরে হালকা কিছু উত্তম মাধ্যম দিয়া কোন রকম ছেড়ে দিম, কিন্তু যেই পরিচয় দিছস এখন, এখন এই পরিচয়ে বোঝা যায় যে তুই এক নম্বরের শিক্ষিত, তাহলে তোর এই শিক্ষিত অনুযায়ী উত্তম মাধ্যম দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না ভাই? আমার মায়ানে সর্বশেষ কথা হলো এই, এবার সেই লোকটা ডাক দিয়া কয় ওমর, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার মোবারকে যে আমি টিবে ধরছি, জাননি আমি পরিকল্পনা করে ধরছি। এমনি তুই উমর আরো রাগান্বিত হয়ে কয় বুঝছি তুই পরিকল্পিত বেয়াদব, তোর শাস্তি আরো বেড়ে গেল। এমনিতেই লোকটা আওয়াজ দিয়া কয় ওমর, আল্লাহর কসম করে বলি আমি কেন বলছি, পরিকল্পনা করে তোমার নবীর চেহারা মোবারকে, তোমার নবীর শরীরে গিয়া আমি কলার মোবারকে পাঞ্জাবি ধরে আমি টান দিয়েছি। কেন বলছি পরিকল্পনা করে জানুনি, আমি একজন তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের ভিতরে আখরি নবীর সিরত সুরত আমি বলেছি, পড়তে গিয়ে আমি পেয়েছি আখরি নবী যিনি হবে তার উত্তম চরিত্র হবে, তাকে কেউ মানলে সে আঘাত করবে না, তাকে যদি কেউ কষ্ট দেয় সে কষ্ট দিবে না। আমার বহুদিন যাবৎ তোমার নবীকে পরীক্ষা করতেছিলাম, মোহাম্মদের চরিত্রটা ভালোই ছিল, করে একটু লেনদেন করলাম, লেনদেন করে নির্ধারিত টাইম হওয়ার তিন দিন আগে মোহাম্মদ ইসলামিন কলার মোবারকে টিপে ধরলাম। আমি দেখতে চেয়েছিলাম মোহাম্মদ কলার মোবারক টিপে ধরার পরে তার বদলা নেয় কিনা। আল্লাহর কসম উমার শুনে রাখব, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম করে বলি, ওরে ওমর মোহাম্মদ যেই ব্যবহার আমার সঙ্গে করেছে এই ব্যবহারটাই প্রমাণ করে আল্লাহর কসম মোহাম্মদ যে আখিরি নবীর ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই। সেই টেস্ট করার জন্য, সেই পরীক্ষা করার জন্য আমি ইচ্ছা করে পরিকল্পনা করে তোমার নবীর সঙ্গে লেনদেন করছি। আমার যা হওয়ার হয়ে গেছে, আমার আর অবশিষ্ট দেওয়ার দরকার নাই, তোমারও আর আমার উত্তম মাধ্যম দেওয়ার কোনো দরকার নেই। আমার মনের ভাইরা লোকটার সাথে সাথে বলে আমার নিয়ে যাও মোহাম্মদ সাল্লামের দরবারে, আমি কালমা ভরে এই মুহূর্তে ইসলামের সুশীতল ছায়ার তলে আমি আশ্রয় গ্রহণ করতে চাই। এটা ছিল আমার নবীর চরিত্র, এই চরিত্র যদি শিক্ষা দিতে হয় আল্লাহর কসম করে বলি এই সমস্ত কওমি মাদ্রাসা ছাড়া এই শিক্ষা দেওয়া যাবে না। দেখেন দেখেন এই দেখেন এই ছোট্ট ছোট্ট ছেলে পেলে ওয়াজ শেষ বয়ান শেষ, এই ছোট্ট ছোট্ট ছেলে পেলে আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞাসা করেন, এদের চেহারার দিকে তাকাইলে কি বোঝা যায় না এরা বিশ্ব নবীর সোনালী আদর্শের সোনালী উম্মত, ঠিক কিনা বে? ঠিক। এদের চেহারাটাই প্রমাণ করে এরা বিশ্ব নবীর উত্তম আদর্শ গ্রহণ করতে চায়। প্রত্যেকটা ছেলে পেলে চেহারার দিকে তাকান, মাথায় কি সুন্দর পাগড়ি, আজকে তারা কত খুশি, কত আনন্দ, কত উল্লাস যে তারা কোরআন করিমের শবক নিয়েছে। আমি তো মনে করি ওদের চেয়ে আমরা আরো বেশি সৌভাগ্যশালী যে আমরা এরকম বরকতি অনুষ্ঠানে গ্রহণ করতে পেরেছি। তবেই আমরা সফল হব যদি এদের সঙ্গে আমাদের ভালোবাসা থাকে, এদের সঙ্গে আজকার মহাব্বত ভালোবাসা যদি আমরা স্থাপন করতে পারি, তবেই আমাদের জীবনের ইহকালীন পরকালীন জীবনের সফলতা। এই সফলতা আমরা সবাই চাই না? সবাই আওয়াজ করে বলুন চাই তো।